জনাব রাহুল বিশ্বাস, আমি আপনাকে একটা ভিন্ন ধরনের, আমার আসলে যেই টপিকসগুলোতে আমাদের থাকার কথা তার থেকে একটু বেরিয়ে আসছি। আপনি তৃণমূলের উপর সরকারের একটা নজরদারি, তো তার নিজের দলের একটা নজরদারিতে কথা বললেন, এই প্রসঙ্গটায় আমি আসি। আপনার সমগ্র পুরো বাংলাদেশে আপনার প্রতিটা জেলাতে এবং প্রতিটা অথবা অধিকাংশ থানাতেও আপনার প্রতিনিধি আছে, আপনার প্রতিনিধি নিরলসভাবে কাজ করছে। তৃণমূলে আমাদের যে কর্মীরা আমাদেরকে খোঁজ খবর পাঠায়, বা আমরা যখন বিভিন্ন অনুষ্ঠানে, বা আমাদের আপনি যখন আপনার পত্রিকা অফিস থেকে ঢাকার বাইরে যখনই যান, একটা অদ্ভুত জিনিস আমাদের চোখে পড়ে, সেটা হচ্ছে জাতীয় নেতাদের ছবি বিশাল বড় একটা বিলবোর্ডের মধ্যে একটা কোনার মধ্যে একদম সুকন্ত অবস্থায় পড়ে থাকে। মনে হয় যেমন এই গোলাপটা মনে হয় শুকিয়ে গেছে, আর মানে হয়তো বা তাকে ঠিক মতো চিনিও না, কোনোদিন দেখিও নাই, কোনোদিন তার কোনো স্পিচ বা কোনো কথাও শুনি নাই, তার বিশাল একটা ছবি, ওইটার মধ্যে লেখা আছে অমুক ভাইকে সালাম জানাবেন। অথচ জাতীয় নেতাদের ছবি আমাদের, বা জাতীয় নেত্রীদের যারা আছে তাদের ছবিগুলো বেশ ছোট ছোট করে, তার একটা বিশাল ছবি এবং একটা বড় একটা বিশাল করে তার নামটা লেখা হয়, এবং যাকে উনি সালামটা জানান সেই নামটা, সেই লেখাটাও ছোট থাকে, কিন্তু ওনার নামটা বিশাল করে থাকে। এই এই রাজনীতিটা আসলে কিসের রাজনীতি? এটা কি বিলবোর্ডের রাজনীতি না দেশের জন্য রাজনীতি? এটা হচ্ছে আমি যে আছি আমার অস্তিত্ব প্রমাণ দেওয়ার রাজনীতি। আমি আমার আমাকেও তো চিনতে হবে, কারণ তার ভিতরেও তো সব শিশুর ভিতরে ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে, তার ভিতরে তো আগামী নেতা হওয়ার, আগামীর এমপি হওয়ার, আগামীর প্রতিনিধিত্ব করার অবশ্যই আশা বাসা বাঁধতে পারে। আমি আমি সেটার আপনার কথা আমি বুঝতে পেরেছি। সেটার অ্যান্সারটা হচ্ছে এরকম যে জাতীয় নেতাদের ছবিটা তারা ছোট করে কেন দেয়, এটা নিয়ে আমরা একটা সিরিজ নিউজ করেছিলাম আমাদের এক রিপোর্টারদের চমৎকার। সেই নিউজগুলোর ভিতরে হচ্ছে বলতেছে যে জাতীয় নেতারা এখন লোগো হয়ে গেছে, লোগো প্রতীক হয়ে গেছে, তো তাদের প্রতীকটা তো আমি রেখেছি। আমি তো এমন না যে আমি একদম তাকে বাদ দিয়ে কাজ করতেছি, কিন্তু আমাকে তো মানুষ চিনতে হবে। আজকে এত মানুষের সমাগম হবে, টেলিভিশন আসবে, মিডিয়া আসবে, কাভারেজ হবে, তো আমাকে যদি একটু চিনায় তাহলে হাই কমান্ডের নেতার হয়তো অমুক বলবে যে ও হ্যাঁ 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 চিনি তো, অমুক এলাকার অমুক জন আসছে। তাদের পরবর্তীতে সে যদি একটু থানার লেভেলে যেতে পারে, একটু ইউনিয়ন ওয়ার্ডে যেতে পারে, যদি জেলা পর্যায়ে যেতে পারে, এইটুকু যে সুযোগ সুবিধাটা নেওয়ার জন্যই তারা এই রাজনীতিটা করে থাকে। এবং এটা এই এই প্রচলনটা এখান থেকে 10 বছর আগেও ছিল না, এটা ইদানিং দেখা যাচ্ছে এই প্রচলনটা খুব বেশি। এর কারণটাই হচ্ছে যে আমাদের দেশে যেদিন সম্প্রতি আমাদের যোগাযোগ মন্ত্রী উবায়দুল কাদের ভাই, উনি খুব চমৎকার একটা টপিকসে কথা বলেছেন যে বিলবোর্ডগুলো দেখলে মনে হয় বাংলাদেশ নেতা তৈরির কারখানা। তো সেই কথা ধরেই আসলে সেই কথাতেই আমাদের এই আপনার এই বিলবোর্ডের প্রশ্নের আমরা অ্যান্সারটা পেয়ে যাই। এবং এই অ্যান্সারটার দুইটা কারণ, একটা হচ্ছে যে ওনার হাইকমান্ডের নেতাকে দৃষ্টি আকর্ষণ করা যে আমি কিন্তু আছি, আর দ্বিতীয় কথা হচ্ছে এলাকার কিছু মানুষ জানি তাকে চেনে যে হ্যাঁ ভাই আমি আছি, এই এইটাই হচ্ছে উদ্দেশ্য। তবে হ্যাঁ, এই এই প্রবণতাটাও কমে আসা উচিত আমাদের বাংলাদেশে। পোস্টার যেমন সিনেমার একটা আলাদা একটা বোর্ড আছে, সেন্সর বোর্ড, তারা যা কাজ করুক আর না করুক একটা সিনেমা কিন্তু তৈরি করার পর ওইখানে জমা দিতে হয়, তারা একটা সার্টিফিকেট দেয়। আমাদের বাংলাদেশে পোস্টার সেন্সর বোর্ডও একটা বানানো উচিত, যেখানে পোস্টার করার পরে সেই পোস্টারটা জমা দেওয়া হবে, এবং পোস্টারে যদি লেখা থাকে সমাজ সেবক, তাহলে উনি সমাজের জন্য কী কী সেবা করছে সেটার একটা সার্টিফিকেট থাকতে হবে, তারপরে যেন উনি সমাজ সেবক নামটা লিখতে পারেন। তারপর উনি সব পোস্টার করতেছেন, উনি আদৌ পোস্টার করার এইটুকুন পোস্টার করার নীতিমালা আমি তো দেখেছি, কোন যত পোস্টার করতেছে ঈদে সব পোস্টারগুলো হয় একটারও নীতিমালা থাকে না, কারণ আপনি পোস্টারের একটা নির্দিষ্ট মাপ আছে, সাদা কালো পোস্টার হতে হবে, কালার পোস্টার করা যাবে না, কিন্তু এই নীতিমালা কিন্তু গুলো কেউ মানতেছে না, এবং তারা তাদের নিজেদের মতন করে করে যাচ্ছে, একের পরে এক যা মন চাচ্ছে সেটা করে যাচ্ছে। সেটা তো আসলে আসলে এই দৃষ্টিগুলোতে ওইটা একটা ডিপার্টমেন্টের নজরদারিতে থাকা উচিত। এবং আমি জানি যে এটা আগামীতে অবশ্যই সরকারের এই বিষয়ে অবশ্যই চিন্তা ভাবনা আছেন, আমাদের পরিকল্পনা মন্ত্রী যিনি আছেন আহমা মোস্তফা কামাল, তিনি এই বিষয়গুলো নিয়ে সম্প্রতি সরকারের সাথে কথা বলবেন এমনটাই আমাদের প্রত্যাশা। এবং আমাদের একটি সোর্সও জানাচ্ছে যে এই বিষয়ে একটা আলাদা নজরদারি একটা কমিটি করা হচ্ছে, যে আপনি চাইলেই পোস্টার দিতে পারবেন না, চাইলেই আপনি বিলবোর্ড দিতে পারবেন না। তো এই বিষয়গুলো নিয়ে আশা রাখি যে আমরা কথা বলতে বলতে এটা একটা সম্মানে সুন্দর একটা সমাধান বের হয়ে আসবে। ধন্যবাদ। আমরা শুনছি রেডিও চমক, বিশ্বের প্রতি প্রান্তে বাংলা, এবং আমি কথা বন্ধু তরিকুল ইসলাম শিবলি যুক্তির প্রজন্ম নিয়ে আছি। আমার সঙ্গে আছে বিশিষ্ট সাংবাদিক রাহুল বিশ্বাস। স্যার, এবার আমি আপনি আপনার এই বক্তব্যের মাঝখানে আপনি বলেছেন যে ওরা বলতে চাচ্ছে যে ওদের একটা পরিচিতির জন্য, ওরা ওদেরকে সাধারণ মানুষ চিনবে, তারপরে আপনার বিভিন্ন জায়গায় যে জনসমাবেশগুলো হয় বা নেত্রীর গাড়িটা যে রাস্তা দিয়ে যাবে হয়তোবা তাকে দেখলে চিনবে,
মাওলানা ভাসানীকে তো আমরা এখনো মনে রেখেছি। ওনার সময় তো বিলবোর্ড ছিল না, এত মিডিয়া ছিল না, এত ক্যামেরা ছিল না, কিন্তু এখনো ওনার ছবি আমরা সংরক্ষণ করি, এখনো ওনাকে নিয়ে আমরা কলমের কালি ঝরাই, এখনো উনি একটা আলোচনার কেন্দ্র হন। কিন্তু তাহলে এখন উনি যদি এই সমস্ত সবকিছু ছেড়ে, এই সবকিছু ছেড়ে যদি ওনাকে এখনো আমরা আলোচনা করি, যিনি বিলবোর্ডের মধ্যে বিশাল ছবি রেখে, ছবি আছে ওনার, যেমন আমি আমার বাড়িতে যখন কুমিল্লাতে যাই, আমি যাওয়ার সময় অনেক বিলবোর্ড দেখি, বিশেষ করে দাউদকান্দি ওভারব্রিজটা, দাউদকান্দি ব্রিজটা পার হওয়ার পর আমার কাছে মনে হয় মানে মহাসড়কে বিলবোর্ডের রাজত্ব চলছে। তো আমি শুধু যাওয়ার সময় দেখি, আসার সময় দেখি, আমার মস্তিষ্কে কিন্তু এদের কোনো অস্তিত্ব বা কোনো নাম একেবারেই নাই। তাহলে আসলে রাজনীতিটা কোন পর্যায়ে চলে যাচ্ছে? শুধু সাজসজ্জায় না, এরা কি দেশের জন্য কিছু করে, না করবে, না না এরা শুধু বিলবোর্ডই থাকে? আচ্ছা, এটা হচ্ছে আমি আপনাকে তো বললাম, এটা এই ধারাবাহিকতাটা এসে সংস্কৃতিটা 10 বছর আগেও ছিল না, 10 বছর আগেও ছিল না। তো মওলানা ভাসানী তখন বাংলাদেশে নেতা হতে চাইতো এক দুইজন, যারা সমাজের জন্য কিছু করতো, তারা কিন্তু নেতা হতে চাইতো না, জনগণ তাদেরকে বানাইতো যে তিনি আমাদের নেতা। জনগণ বলতো যে আজকে থেকে আপনি আমাদের নেতা। বঙ্গবন্ধুকে যখন আমরা দেখেছি, জনগণ তাকে বঙ্গবন্ধু উপাধি দিয়েছেন, তিনি জনগণের নেতা ছিলেন, তিনি কখনো বলেন না যে আমি নেতা, জনগণের নেতা ছিলেন তিনি। মওলানা ভাসানী হচ্ছেন জনগণের, আর মজলুম জননেতা বলা হয় তাকে, যে জনগণের নেতা। কিন্তু বর্তমান সমাজে আমি নেতা হব, আমি নেতা হব, এই টেন্ডেন্সিটা আমার ভিতরে কাজ করবে, এবং আমি নেতা হব, কেউ আমাকে চিনুক না না চিনুক, আমাকে নেতা হতে হবে। এখন আমাদের বাংলাদেশে কাকের থেকে নেতার সংখ্যা অনেক বেশি, বাংলাদেশে যত কাক তার থেকেও নেতার পরিমাণটা অনেক বেশি। তো এই নেতা যত বেশি হবে, উপকারও হবে, অপকারও হবে। অপকারটা হবে দলাদলিটা বেশি বাড়বে, নিজেদের ভিতরে দলাদলি হবে, খুন খারাপি হবে, এটা কমাতে হবে। আর উপকারটা হচ্ছে দেশে নেতা বাড়তেছে, তার ভিতরে নেতৃত্ব দেওয়ার প্রবণতাটা বাড়তেছে, দেশকে এগিয়ে নেওয়ার জন্য বাড়তেছে, তরুণ প্রজন্ম আগায় আসতেছে নেতৃত্ব দেওয়ার জন্য, এটা একটা ভালো দিক। এইখান থেকে আমরা যদি 90 দশকে দেখি, যে 90 দশকে নেতা সামনে আগায় আসার মতো নেতা ছিল না, হাতে গোনা, হাতে গোনা নেতা ছিল, আর এখন কিন্তু প্রতিটা পাড়া মহল্লায় মহল্লায় নেতা। তো এই নেতাটা মানে পরিশুদ্ধ কার্যক্রম চালিয়ে প্রকৃতপক্ষে যারা দেশকে শাসন দিতে পারবে, দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবে, দেশকে নেতৃত্ব দিতে পারবে, সেই সব যুগ উপযোগী কিশোরদের হাতে কিন্তু নেতৃত্ব তুলে দেওয়ার জন্য তাদেরকে তুলে আনতে হবে। কিন্তু তাই বলে এইটা না, প্রত্যেকটা জিনিস নিয়ে আহামরি কিছু করা যাবে, আহামরি কিছু করতে হবে। বিলবোর্ড আমাদের সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে, এবং ওই বিলবোর্ডটার পিছনে যে যত টাকা খরচ হয়েছে, 70 টাকা বিলবোর্ডের পিছনে খরচ না করে ওই টাকাটা যদি কোনো গরিব দুঃখীদের মাঝে ব্যয় করা হতো, তাহলে কিন্তু সে তার কাছে আজীবনের নেতা হয়ে যেত, আজীবনের নেতা হয়ে যেত। এই জিনিসগুলো, এই সংস্কৃতিগুলো আসলে তাদেরও দোষ না, তারা কিন্তু আরেকজনের কাছ থেকে দেখে শিখতেছে। আর এক বড় নেতা হয়তো বড় একটা দিয়েছে, তার থেকে যে ছোট নেতা সে তারকে অনুসরণ করে তার থেকে একটা ছোট একটা দিচ্ছে। তো এই অনুসরণ যদি করতেই হয়, করতে হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, অনুসরণ যদি করতেই হয়, করতে হবে মুসলিম জননেতা আমাদের মওলানা ভাসানী সাহেবকে, সোহরাওয়ার্দী স্যারকে। তো এদেরকে যখন আমরা অনুসরণ করবো, তাহলে কিন্তু আমাদের দেশের, আমাদের আগামী প্রজন্ম কিন্তু ভালো নেতৃত্ব পাবে। কিন্তু তাই বলে আমি কখনোই সাপোর্ট করব না যে তাদের মন উক্তি যা ইচ্ছা তাই করে যাবে, এটা আমি কখনোই বিশ্বাস করি না, এবং আমি এই কাজে খুব বেশি ইন্টারেস্টেডও দেখাই না। জনাব রাহুল বিশ্বাস, আমাদের নিয়মিত প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে চাঁদপুরকে নিয়ে। চাঁদপুরের পুলিশ সুপার বেশ কয়েকদিন হলো উনি জয়েন করেছে, একজন মহিলা পুলিশ সুপার শামসুন নাহার। উনি গণমাধ্যম কর্মীদেরকে যে সাংবাদিক সম্মেলন ছিল, সেই সাংবাদিক সম্মেলনে বলেছে বাল্যবিবাহ, ইফটিজিং, এসব বিষয়ে উনি জিরো টলারেন্সে থাকবেন। এটা আমরা সবাই স্বাগত জানাই। হ্যাঁ, এই মাদক, বাল্যবিবাহ, ইফটিজিং, এগুলো একটা সমাজ থেকে যদি দূর করা